বিদেশ ভ্রমণত এটার পছর আনটো অভিলেখ কহিছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। বিগত পাঁচটা বছর মোদীর বিদেশ ভ্রমণত ব্যয় হয়েছে রাজকোষর 254 কোটি টাকা। রাজ্যসভার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় রাজ্য বিদেশ মন্ত্রী ভি মুরলীধরণে। রাজ্যসভার আপর সাংসদ সঞ্জয় সিংর প্রশ্নের উত্তরত এই কথা প্রকাশ কইলে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে, এই সময়সত মোদীর প্রতিটি ভ্রমণের বাবদ ব্যয় হয়েছিল প্রায় 22 কোটি টাকা। 2019 2022 চনের 16 নভেম্বর ব্যয় হয়েছিল এই বৃহৎ পরিমাণের ধনরাশি। গত 5 বছর প্রধানমন্ত্রীগিয়ে ভ্রমণ করেছিল 21খন দেশ। লক্ষণীয়ভাবে 2014 চনের 2018 চনলে 4 বছরের ব্যবধানত প্রধানমন্ত্রী মোদীর বিদেশ ভ্রমণের নামত ব্যয় হয়েছিল রাজকোষর 1486 কোটি টাকা। 2014 চনত দেশের প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদী। তেতিয়াপরা এই পর্যন্ত মোদীয়ে ভ্রমণ করেছে 71খন দেশ। ভ্রমণসূচী তালিকাত আছে মোদীর বাংলাদেশ, আমেরিকা, ইটালি, গ্রেট ব্রিটেন আদি দেশের ভ্রমণ। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রীর এই বিদেশ ভ্রমণ আন্তঃরাষ্ট্রীয় রাজনীতির প্রেক্ষাপটত বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলে মন্ত্রী ভি মুরলীধরণে। আঞ্চলিক তথা গোলকীয় পর্যায়ত ভারতের সম্পর্ক অন্যান্য দেশের সঙ্গে সুদৃঢ় করার প্রধানমন্ত্রী মোদীর বিদেশ ভ্রমণে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছে বলে কোয়া হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় বিষয় ভারতের দৃষ্টিভঙ্গী উপস্থাপন করবলে এনে ভ্রমণের প্রয়োজনীয়তা থাকার কথাও উল্লেখ করলে কেন্দ্র মন্ত্রীগিয়ে। বিদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা আদি দরে গোলকীয় বিষয়ত সহমত সৃষ্টি হয়েছিল ভারতবর্ষত। এনে সফলতার আড়ত প্রধানমন্ত্রী মোদীর বিদেশ ভ্রমণে বিশেষ ভূমিকা পালন করা বলে মন্তব্য প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে। মানে বিদেশ ভ্রমণের নামত কোটি কোটি টাকা ব্যয় করাক কেন্দ্রীয় সরকারের তীব্র ভাষায় সমালোচনা করেছে দেশের বিরোধী শক্তিসমূহে। যখন দেশত একাংশ নিতৌ যুজতিছে দৈত্যতার সঙ্গে, সেই দেশের প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণের নামত শ শ কোটি টাকা ব্যয় করালে এটা অসন্তুষ্ট হয়ে পড়ছে দেশের বিরোধী শক্তিসমূহ। ইফালে বিরোধী লগতে একাংশ সচেতন নাগরিকও প্রশ্ন উত্থাপন করে আহিছে মোদীর শহতিয়া বিদেশ ভ্রমণক কেন্দ্র করে। বিশ্বের অন্যতম এখন দরিদ্র দেশ হয়েছে ভারতবর্ষ। তৃতীয় বিশ্বের দেশের আজিও উন্নত দেশত উপনীত হবলৈ সক্ষম হওয়া নাই ভারতবর্ষ। করোনা মহামারীয়ে বিধ্বস্ত করা ভারতের অর্থনীতিও আজিও মূর দাঙি উঠিবলৈ সক্ষম হওয়া নাই নিজস্বভাবে। তেনে সময়তে প্রধানমন্ত্রী মোদীর এখনের পছর আনখন দেশ ভ্রমণে এটা চর্চা লাভ করেছে বিভিন্ন মাধ্যমের মাজতো।